নমস্কার বন্ধুরা, এমারল্যাড পুল এবং টাইগার কেভ টেম্পলে যাত্রা করে এবার আমাদেরকে ড্রাইভার দাদা হোটেলে ছেড়ে দিল ঠিক দুপুর দুটোয়। হোটেলটির নাম ছিল ডিবানা প্লাজা। চেক ইন করে রুমে গিয়ে দেখলাম রুমটি খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া। আমাদের রুম থেকেই ছিল ডিরেক্ট সুইমিং পুল অ্যাক্সেস। ভেবেছিলাম দুজনে মিলে কাউচে বসে একটু নিরিবিলি সময় কাটাই, কিন্তু না, আরেকজনকে তো সেই জলে নেমে পড়তেই হলো। যাই হোক, খিদের তাড়নায় রেডি হয়ে দুজনে বাইরে বেরোলাম। প্রথমে দেখাই শরীর অসুস্থ, মানে শরীর টায়ার্ডনেস থাকা সত্ত্বেও বাঙালি তো, হাজারের লোক বাঙালি, খাওয়ার জন্য মন চুপচুপ চুপচুপ করে। ঘুরে ফিরে আমাদের এখানে একটা ফ্রেন্ড ট্যুর অপারেটর কাম ফ্রেন্ড, ওনাকে দেখাবো আমরা কি খাচ্ছি সেটাও দেখাবো। দিস ইজ আওয়ার ফ্রেন্ড। What? We are making some blog. Blog? For our video. Video blog. Ah, okay. For the food and hair. And this is my wife. Amra ekhon amra Aunang Beach er pashei ache. Amra try korechhilam ajini ami onekta bolte bolei dei. Boi gali kheyechhilam. Jai hok. Je khawa ta ki rokom hobe na hobe, but amar khub khushi. চিকেন ক্যাশু নাট কারি, হার্ব রাইস আর প্লেন রাইস, আর থাইল্যান্ড স্পেশাল চিকেন মাসামান কারি। প্রত্যেকটা আইটেমই ছিল সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। বাইরে ছিল ফলের সমারোহ। লাঞ্চ করে আমরা পৌঁছলাম আওনাং বিচে। আবারও কিছু রিল বানানোর চেষ্টা। তু যাহা মে ওয়াহা সং সং ইউ চলু তেরে জেসে তেরা আসমান। এভাবেই কিছু নিজেদের ভালো মুহূর্ত মুঠোবন্দি করে বেরিয়ে পড়লাম আমরা আওনাং বিচ থেকে। আমরা এখন একটু পা মুচকে যাওয়ার দরুন আর হাঁটতে পারছিলাম না, এবার আমরা নোয়া ফ্রাফাট বিচে যাচ্ছি। ওই নামগুলো বেশ ডিফিকাল্ট। যাই হোক, আমরা টুকটুকে উঠেছি। ব্যাপারটা হচ্ছে একটু মাথায় রাখবে, একটু দরদামটা করতে হবে, বাকি ঠিক আছে, একটু দরদাম করতে হবে। প্রচুর প্রচুর কিছু দেখার জিনিস আছে। আমরা একটা বিচ কমপ্লিট করে আসি, সাথে থাকো, ছবিগুলো আপলোড হবে, ভিডিও আপলোড হবে, দেখা হচ্ছে নোয়াপাড়া বিচে। যখন বিচে এসে পৌঁছলাম সূর্যাস্তের সময়, সূর্যাস্ত উপভোগ করে বেশ কিছু ছবি তুলে হোটেলে ফিরে এলাম আমরা।